বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 30 ডিসেম্বর কালো ব্যাজ ধারণ করে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর 12টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, মহানগর সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কায়ুম চৌধুরী সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার বলেন, গণতন্ত্র দিবস লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। গণতন্ত্রকে হত্যা করে আপনারা বলতেছেন গণতন্ত্র দিবস, এটা যদি গণতন্ত্র দিবস হয়ে থাকে আর মধ্যরাত্রের মধ্যে যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে কি দরকার এই দেশে আর বুথ দেওয়া। আপনারাই নিজেরাই নির্বাচিত করে ফেলেন বিএনপি উপজেলা চেয়ারম্যান। কিছুক্ষণ আগে আমরা আমাদেরকে তো রাস্তায় বাইরে দেওয়াই হয় না, তাইলে আর বুথ দিব কেমনে? গণতন্ত্র হত্যা করে এমন ভাবে হত্যা করা হয়েছে যে এই এক বছরে এটার দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে। এখন আমরা রাস্তায় না দেওয়ায় আমরা কি করব? এটা ওয়ালের ভিতরে এসে আমাদের মনের কথাগুলো বলার চেষ্টা করতেছি, সেখানেও মাইক ব্যবহার করতে দেওয়া হয় না, বলা হয় মাইক ব্যবহার করতে পারবে না। তাহলে মাইক কেন আমাদের মুখে টিপ লাগাই দেন, টিপ লাগাই দেন? সরকার আপনাদের ক্ষমতা আছে, সারা বাংলাদেশের যারা ডায়াল সিলেট টেলিভিশন সিলেট।